আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যান্ডোর ল্যাবস এয়ারড্রপ। তো এটার সাথে অলরেডি বাইন্যান্সের একটা পার্টনারশিপ হয়ে গেছে। আপনাদের যদি আমি দেখাই, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে 4.5 মিলিয়ন অলরেডি ফান্ডরাইজ কমপ্লিট করছে তারা। তো এটার সাথে পার্টনারশিপ কিন্তু হিউজ, অনেকগুলি লোকজন বা অনেকগুলি পার্টনার কোম্পানি বা ইনভেস্টর কোম্পানি আছে। এখানে দেখতে পাচ্ছেন crypto.com, তারপরে হচ্ছে জাম্প ক্যাপিটাল, তারপরে হচ্ছে আপনার এখানে বাইন্যান্স ল্যাব, বিভিন্ন প্রকারের যত বড় বড় কোম্পানিগুলি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এটার সাথে জড়িত আছে। তো প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা এই প্রজেক্টে কীভাবে জয়েন করবেন, কীভাবে কাজ করবেন, সকল এ টু জেড বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত এক্সপ্লেন করব এবং লাইভে কাজটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। আপনাদেরকে শুরুতে একটা রিকোয়েস্ট আমি করে রাখব, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল, প্রায় 14,500+ লোকজন কাজ করতেছে। তো আপনিও চাইলে আমাদের সাথে এখানে কাজ করতে পারবেন। তো এখানে কাজ করার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে এখানে করতে হবে। প্রথমে হচ্ছে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসবে। তো এই পোস্টে আসার পরে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ স্যান্ডোর ওয়ালেট, এইখানে আপনাদেরকে, আপনারা যদি মোবাইলে কাজটা করেন অবশ্যই আপনাদের কিবি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনারা কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা এই এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা এই এক্সটেনশনটাকে ওপেন করে দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি বলবো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, কারণ এখানে কোনো রিস্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 0.01 আপনি এখানে নিয়ার ডিপোজিট করে নেবেন। আমি এখানে বেশি করে নিছি, আপনারা 0.01 ডিপোজিট করে নেবেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকু আপনারা করে নেবেন। আর নিয়ারটা পাওয়ার জন্য বাইন্যান্স আছে বা অন্য অন্য এক্সচেঞ্জার আছে, যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনারা নিয়ারটা নিতে পারবেন। ইভেন আপনি যদি হট মাইনিংয়ে জয়েন করে থাকেন, হট মাইনিং থেকে আপনারা এখানে নিয়ারটা ট্রান্সফার করতে পারবেন। ভেরি ইজি একটা ব্যাপার, আপনারা প্রত্যেকেই পারবেন। ওকে, আমাদের এই প্রথম সেট আপটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব ইভেন্ট, আবারও পুস্টে চলে আসব। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনারা প্রত্যেকেই ওপেন করে দিবেন। ওপেন করে দিলে আপনাদের সামনে সেম অ্যাজ লাইক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাদেরকে এইখানে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেট সেকশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদেরকে বলবে টুইটারটাকে এখানে কানেক্ট করার জন্য। তো প্রথমে আমি কি করব, টুইটারটাকে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম। এখানে আমাদের টুইটারটাকে ফার্স্ট অফ অল অথোরাইজ দিতে হবে। তো আমি কি করব, অথোরাইজ অপশনে একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের টুইটারের অথোরাইজের কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের টুইটারটা কিন্তু অথোরাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের যে এক্সটেনশনটা আপনারা রেডি করছেন সেটার সাথে এটা কানেক্টেড করতে হবে। তো আমি কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আবারও সাইন ইন চাবে, জাস্ট একটুখানি সময় নেবে এটা কানেক্ট হইতে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালাও অপশনটা আছে, অ্যালাও অপশনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ওয়ালেটটাও কিন্তু দেখতে পারবেন কানেক্টেড হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনাদের এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের টুইটার এবং ওয়ালেট দুইটাই কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের এখানে মেন কাজটা কী, মেন কাজ হচ্ছে এখান থেকে পয়েন্ট আর্ন করতে হবে। পয়েন্ট আর্ন করার জন্য দুইটা সিস্টেম আছে, এক হচ্ছে আপনাকে এখানে আপনি টুইটারের মাধ্যমে পয়েন্ট আর্ন করতে পারবেন। আপনি একটা যদি একটা পোস্ট করেন টুইটারে, এখানে ভিউ হইলে 0.03 পয়েন্ট দিবে, লাইক পড়লে 5 পয়েন্ট দিবে, তারপরে রিপ্লেস করলে 10 পয়েন্ট দিবে,
কুইট টুইট হলে 20 পয়েন্ট দিবে, আর রিকোয়েস্ট হলে আপনাকে, রিপোস্ট হলে আপনাকে 20 পয়েন্ট দিবে। তো এই টুইটটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করবেন। এরপরে আছে হচ্ছে ডেইলি সাইন ইন। সাইন ইন করার মাধ্যমে আপনাদেরকে এখানে 50 পয়েন্ট দেওয়া হবে। তো আমি প্রথম সাইন ইনে একটা ক্লিক করে দিলাম। সাইন ইনে ক্লিক করে দিলে আপনাদের ওয়ালেটে কোনো একটা নোটিফিকেশন যাবে। তো এখানে জিরো নেয়ার, ঠিক আছে, এখানে নেয়ারটা জিরো। তো আপনি কি করবেন, অ্যালাও অপশন একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যালাও অপশন আপনাদেরকে এখানে ক্লিক করে দিলে তাহলে এটা কিন্তু সাইন ইনটা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এখানে ডেইলি সাইন ইন করতে হবে জিরো কস্ট। এখানে সাইন ইন করলে জিরো কস্টে আপনি সাইন ইন করতে পারবেন। তো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের পয়েন্ট দেখতে পাচ্ছেন 50 পয়েন্ট কিন্তু আমাদের ওয়ালেটে অলরেডি দিয়ে দিছে। এখন আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন টুইটার, এই টুইটারের এখানে পোস্ট অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এইখান থেকে আপনার টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে। টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসলে আপনাকে এখানে একটা পোস্ট তারা দিয়ে দিবে। জাস্ট ওয়েটিং, এখানে তারা পোস্টটা দিয়ে দিবে আপনাদেরকে। এটা লোড নিচ্ছে আমি দেখতেছি। তো আপনারা যখন এখানে পোস্ট করবেন, পোস্ট করার জন্য আপনারা টেলিগ্রামে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে পোস্ট ট্যাগ, আপনি এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে চলে আসবেন পোস্টে। পোস্টে আসার পরে এইখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে পোস্ট অপশন একটা ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আপনাদের পোস্টটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। আর পোস্টটা কমপ্লিটলি হয়ে গেলে আপনি এই পোস্টটাকে চাইলে আপনি গ্রুপে শেয়ার করতে পারেন বা অন্য অন্য কাজ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে কিছু কাজ করে দেখাই। আমি আবারও হচ্ছে টেলিগ্রামে চলে আসব। আসার পরে এখানে লাইক রিটুইট মি, এটা কিন্তু আমার মেন আইডি ছিল। তো মেন আইডিতে আমি কী করলাম, এখান থেকে এটাকে কপি করে নিব। এটাকে এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে আমি টুইটারে সার্চ দিব। আমি যে টুইটারে আসছিলাম এখানে এই পোস্টটাকে সার্চ দিব, ঠিক আছে। তো আমি পেস্ট করলাম। পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আমার এইটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। জাস্ট কয়েক সেকেন্ড আমি এখানে এটাকে পেস্ট করে দিই, যেটা কপি করে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিছি। এই যে আমার এখানে 68টা ভিউ হয়েছে এবং 8টা কমেন্ট রিটুইট হয়েছে। তো এখন আমি কি করব, একটা লাইক দিব। লাইক দিলাম, এটাই আমাদের কাজ হবে এগুলি। তারপরে হচ্ছে এইখানে একটা রিপোস্ট করলাম। তারপরে হচ্ছে এইখানে ক্লিক করে কুইট টুইট অপশনে যখনই ক্লিক করব, আমাদেরকে ওই যে যে এখানে যে টেলিগ্রামে দেখাইছিলাম যে এখানে এই যে এটাকে আমরা নিব, নেওয়ার পরে এইখানে এটাকে কমেন্ট এই অপশনে করে দেব, করে দেওয়ার পরে পোস্ট করে দেব। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল। এখন এখানে রিপ্লে করব। রিপ্লে করার জন্য এই অপশনে, এই পোস্ট অপশনে স্যান্ড অফ দিয়ে তারপরে হচ্ছে রিপ্লে বাটনে একটা ক্লিক করে দিব। তাহলে এই কাজটাও কিন্তু আমাদের হয়ে গেল। আর এই অপশনে আমাদের এটা এই কাজ, আপনারা আমি যেভাবে দেখাইলাম এইভাবে কাজগুলি করবেন। তো এটা করার জন্য আমি এখানে আপনাদেরকে একটু রিফ্রেশ দিয়ে দেখাই যে আমার কতটুকু পয়েন্ট এইখান থেকে আর্ন হয়ে গেল। আচ্ছা, পয়েন্টটা এখানে অ্যাড হইতে কিছুক্ষণ সময়ের দরকার। তো ওই সময়টা আপনারা এখানে দিবেন। এরপরে হচ্ছে এখানে লেখছে হাউ টু আর্ন স্যান্ডার ডাও পয়েন্ট রিওয়ার্ড। এই বিষয়গুলি আপনারা দেখে নেবেন কিভাবে কি পয়েন্টগুলি দিবে। আর এই যে আপনাদেরকে বলছিলাম এখানে কিভাবে পয়েন্টগুলি দিবে, এই পয়েন্ট এই সিস্টেমে দিবে। এরপরে আসেন এখানে ডেইলি কিন্তু আপনাদেরকে সাইন ইনটা কমপ্লিট করতেই হবে। এরপরে যদি আপনি কাউকে ইনভাইট করতে চান, আপনার ইনভাইটের আর কি 150 পয়েন্ট করে আপনি ইনভাইটে পাবেন এবং উনি যা আর্ন করবে, আর্ন করার জন্য 5% পাবেন, ঠিক আছে। তো এটা থাকবে হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, চাইলে আপনারা রেফারেল লিঙ্কটা সুন্দরভাবে করতে পারেন। রিমেম্বার, আপনাদেরকে এটা বলে দেই, এই প্রজেক্টটার সাথে কিন্তু আমাদের নিয়ার পটোকেল, বাইন্যান্স বা অন্য অন্য কোম্পানিগুলি যেহেতু আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি খুবই ভালো একটা ইনকাম আমরা এইখান থেকে জেনারেট করতে পারবো। আশা করছি এই বিষয়টা স্যান্ডার ল্যাবসের বিষয়টা বুঝতে পারছেন। প্রত্যেকেই সুন্দরভাবে জয়েন করবেন, সুন্দরভাবে কাজ করবেন, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি।